কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই কিন্তু ভোট চলে আসছে এবং ইতিমধ্যে সিপিএম এর মনোনীত প্রার্থী গার্গী চ্যাটার্জি তিনি কিন্তু পদযাত্রায় সামিল হয়ে পড়েছেন এবং পদযাত্রায় সকল সাধারণ মানুষের সঙ্গে তিনি বার্তালাপ করছেন এবং সাধারণ মানুষের ঘরে ঘরে তিনি পৌঁছে যাচ্ছেন এবং করজোড়ে সাধারণ মানুষের কাছে তিনি ভোটের প্রচারে ইতিমধ্যে ভোটের ময়দানে তিনি নেমে পড়েছেন। চলুন তার সাথে একটু বার্তালাপ করে নেওয়া যাক। এবারে আসন্ন লোকসভা নির্বাচনে তিনি কি বার্তা দিচ্ছেন সকল সাধারণ মানুষের জন্য? এই বিষয়ে আমাদের পার্টির রাজ্য নেতৃত্ব জওয়াহরলাল বলেছেন, আমি ব্যারাকপুরের সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষের কাছে আবেদন করব যে লাল ঝান্ডাকে ভোট দিন দিল্লিতে ধর্মনিরপেক্ষ সরকার গঠনের জন্য। কিন্তু এই জোটটা যে হলো না, তার কি কোনো প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন ভোটে? দেখুন, এখন তো ভোটে নেমে পড়েছি আমরা, নিশ্চিত করেই মনে হয়েছে যে মানুষ খুব সাড়া দিচ্ছেন এবং আমাদের পাশে থাকছেন, ফলে এটা খুব একটা ম্যাটার করবে না। আচ্ছা, অপরদিকে শাসক দল কেউ বলছে 42-এ 42, বিজেপিরা বলছে 42-এ 23। আপনি সিপিএম এর অন্যতম দলের নেতৃত্ব কান্ডারি হিসেবে আপনি কতটা আশাবাদী? দেখুন, এই 42-এ 42, 42-এ 40 বলতে ভালো লাগে, মানুষ যাদের জেতাবে তারা জিতবে। আমরা এবারে আমাদের রাজ্যে ভালো ফল করার ব্যাপারে আশাবাদী। ধন্যবাদ। আমরা দেখে নিলাম সিপিএম এর অন্যতম প্রার্থী গার্গী চ্যাটার্জি তিনি কি বার্তা দিলেন এবং সবকিছুই কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এবার ধীরে ধীরে আমরা সিপিএম এর মিছিলে প্রবেশ করে নিয়েছি এবং দেখতে পাচ্ছি সিপিএম এর এই পদযাত্রা, তারা কিন্তু ধীরে ধীরে পদযাত্রাটাকে নিয়ে যাচ্ছে। পুরুষ থেকে নারী সকলে মিলেমিশে এই পদযাত্রায় সামিল হয়েছে এবং সকলে মিলেমিশে তারা এগিয়ে চলছে তাদের মনোনীত প্রার্থী গার্গী চ্যাটার্জিকে সমর্থনে। তারা কিন্তু এগিয়ে চলছে, তারা স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছে এবং সকল কিছুই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিউজ সুপার ক্যামেরার পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন গার্গী চ্যাটার্জির সমর্থনে তারা কিভাবে নিজেদের এগিয়ে নিয়ে যাচ্ছে এবং স্লোগান দিতে দিতে গার্গী চ্যাটার্জিকে সমর্থন করতে কমরেড প্রার্থী এবারের মনোনীত তারা গার্গী চ্যাটার্জিকে সমর্থনে এগিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে পেয়ে গেছে সিপিএম দলের অন্যতম নেতৃত্বের মধ্যে একজন শম্ভু চ্যাটার্জি মহাশয়। চলুন তার কাছ থেকে জেনে নিই আজকে আপনারা গার্গী চ্যাটার্জির সমর্থনে এই পদযাত্রায়, এই বিপুল পদযাত্রায় সামিল হয়েছেন, এই বিষয়ে কী বলবেন? নির্বাচন যবে থেকে ঘোষণা হয়েছে তবে থেকেই আমরা রাস্তায় আছি, শুধু এ কথাটা বললেই পুরোপুরি বলা হয় না। আমরা বামপন্থীরা মানুষের স্বার্থে, শ্রমিকের স্বার্থে, ছাত্র, যুব, মেহনতি মানুষ, কৃষকের স্বার্থে সারা বছর ধরে রাস্তায় থাকি। নির্বাচন একটা ভারতবর্ষের অন্যতম গণতান্ত্রিক ব্যবস্থার প্রয়োগের কর্মসূচি, সেখানে যত বেশি মানুষ তারা এই লড়াইতে অংশগ্রহণ করতে পারে তাদের সচেতন করার লক্ষ্যেই এবং আমাদের প্রার্থী পরিচিতির প্রশ্নেই আজকের এই পদযাত্রা। ধন্যবাদ। সিপিএম এর অন্যতম নেতৃত্ব শম্ভু চ্যাটার্জি মহাশয় তিনি কি বার্তা দিলেন সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম এবং ভোটের সব কিছু প্রচার এবং ভোটের রাজনীতি থেকে বিজপুর অঞ্চল জুড়ে, সমগ্র বিজপুর অঞ্চল জুড়ে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমস্ত খবরের আপডেট পেতে হলে আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন নিউজ সুপার, সব খবর সবার খবর।